হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সুমন, আবার এলাম নীলমণি পার্ট টু নিয়ে। নীলমণি পার্ট ওয়ান যারা দেখনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নীলমণি পার্ট ওয়ান এর লিঙ্ক পেয়ে যাবে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প নীলমণি পার্ট টু। ফাঁদে কতক্ষণ পড়েছিলাম আমি জানি না। চোখ খুলে দেখি নদীর ধারে একটা খাটিয়ায় শুয়ে আর একজন জ্যাকেট পরা বড় মানুষ আগুনের কাছে কিছু করছে। আমি উঠতেই তিনি আমাকে দেখে আমার কাছে এলেন। ও উঠ গে আপ, কেসে লাগ রে আপ, সারে পার্টস ঠিক হ্যাঁ, একই কুছ মরম্মত কি জরুরত হ্যাঁ? না না ঠিক আছি। আপনি কে? যে হাম হ্যায় খানা পৌঁছানে বালা কুরিয়ার বয়, নাম তো সুনাই হোগা, হাম হ্যায় বিনোদ রায়। থ্যাংক ইউ বিনোদজি, কিন্তু আমি এখানে এলাম কিভাবে? জি মে তো রাস্তে সে যা রা তা খানা বানা পৌঁছা রা তা, আপ তো আয়ে উপর সে আর মেরে ট্রাক পে আকে গিরে, যে হাম আপকা কুছ না করু এসা হো সকতা হ্যায়? থ্যাংক ইউ। যে লগতা হ্যায় আপকি পেড় কি মরম্মত করনি পড়েগি, এই পাশ মে হামারা ঘর হ্যায়, চলো চলো। না না বিনোদজি আমি চলে যাবো, অনেক কাজ বাকি। আসমান হো রে হ্যায় কালে আর আপকো জানে কি জলদি হ্যায়, হাম রোকনে বালে হোতে হ্যায় কন, লেকিন ইয়ে তো উপর বালে কে হি ইশারে হ্যায়। বাহ বাহ বিনোদ ভাই, ক্যা শায়রি মারায়। দেখুন আমাকে একটু টাউনে ছেড়ে দেবেন, আমার ছেলের হোটেলে। জি ছোড় দেঙ্গে কেসে কায়, লেকিন থোড়া রুক চাইয়ে মেরে ব্যান আ রে হ্যায়, ফির এক সাথ যায়েঙ্গে। ওখানে শুয়ে শুয়ে এই সব নিয়ে ভাবছিলাম। আমি খাটিয়া নিয়ে বাইরে নদীর ধারে শুয়েছিলাম, দেখলাম একজন তাঁবুর ভিতরে ঢুকল। কিছুক্ষণ পর বিনোদজি ও সেই মেয়েটি তাঁবু থেকে বেরিয়ে আসতেই আমি অবাক হলাম। সেই মেয়েটি আর কেউ নয় যে আমার প্রাণ বাঁচিয়েছিল। আপনি এখানে? আপনাকে শুয়ে থাকতে বলেছিলাম, কিন্তু সকালে রুমে গিয়ে দেখি আপনি নেই। এটা হুয়া লাচা মাম, এসকি প্যার টুটি হুইয়ে, হাম তো হুয়ে আনজান আদমি, লেকিন ইয়ে তো মেরি ব্যান কি পেচান ওয়ালে নিকলি হ্যায়। সেদিন সন্ধ্যায় নদীর ধারে কফি খেতে খেতে সব বললাম। বলছি ভাই আপ তো বহুত বাহাদুর নিকলে, লেকিন ভাইয়া এক মিনিট, আপনার ছেলের ফটো আছে? হ্যাঁ আছে, কিন্তু ফোনটা তো চার্জ নেই, অফ হয়ে গেছে। ঠিক আছে আমি চার্জে বসাবার ব্যবস্থা করছি, দিন আমাকে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আবার শুনলাম মাদল বাজার শব্দ। আমি উঠতে গেলাম কিন্তু পায়ের চোটের জন্য আবার পড়ে গেলাম। বিনোদজি একটা লাঠি দেয়, সেটার ওপর ভর দিয়ে আমি বিনোদজি আর রুমা ম্যাডাম তিনজনই ওই জঙ্গলের দিকে গেলাম আর দেখলাম সেই পাহাড়ের সেই বস্তি। জঙ্গলের গাছের পিছনে লুকিয়ে আমরা তিনজন লক্ষ্য করছিলাম যে এবার যদি কিছু হয়। জি লেকিন মুঝে বিনোদজি প্লিজ এক মিনিট, কোনো কথা বলবেন না। অনেকক্ষণ ওয়েট করার পর কিছুই দেখতে পাইনি। হঠাৎ পাওয়ার ব্যাংক থেকে চার্জ খুলে রুমা ম্যাডাম আমাকে ফোনটা দিল। প্লিজ আপনি আপনার ছেলেকে দেখান। আমি ছেলের ছবি দেখাতেই সে অবাক হয়ে গেল, বলল এ নাকি এই বস্তিতে প্রায়ই আসে। আমি তখনই অফিসে ফোন করলাম, রিসেপশন ফোন ধরল। হ্যালো কে বলছেন? আমি স্যার বলছি, ম্যানেজারবাবু কি অফিসে আছেন? হ্যাঁ স্যার,
অফিসে আছেন, আমি কি ফোনটা দেব স্যার? না না ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আশঙ্কায় সত্যি হচ্ছে আস্তে আস্তে। এতদিন নেপালে ফোন করতাম, তাহলে ফোনটা ম্যানেজার বাবু রিসিভ করলো কিভাবে? কিন্তু ম্যানেজার বাবু তো আমার কলকাতার অফিসে। নদীর ধারে শুয়ে আছি, এই কথাটা রঞ্জিত জানলেই বা কিভাবে? এক মাস ধরে আমাদের অফিসে কী কাজ থাকতে পারে নেপালে? আমাকে যে খাদে ফেলে, তার মুখ দেখতে না পারলেও তার গলার লকেটটা আমি স্পষ্ট দেখেছিলাম। সেটা আমার স্ত্রী আমার ছেলে রঞ্জিতকে দিয়েছিল। এই সব হিসেব মেলাতে মেলাতে অনেক রাত হয়ে গেল। দেখলাম রঞ্জিতবাবু গাছে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর রুমা ম্যাডাম ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে। আমার স্ত্রী মারা যাওয়ার পর আগে কখনো কোনো স্ত্রীর এতটা কাছে আসেনি। ঠান্ডা হাওয়াতে আরও বেশি করে জড়িয়ে ধরল আমাকে। অনেক বছর পর জানি না কেন আবার অন্য অনুভূতির সৃষ্টি হচ্ছিল মনে। রেনা ম্যাডামের দিকে তাকিয়ে আমি সত্যি অবাক হলাম। আমার প্রবলেমে নিঃস্বার্থভাবে কেমন ছুটে এসেছে। সেদিন বিকেলকে খাবার দিতে দেখেই আমি বুঝেছিলাম সত্যি অনেক বড় মনের মানুষ। হঠাৎ গাড়ির শব্দে ওনার ঘুম ভেঙে যায়। হাত চোখ খুলে আমাকে দেখে তিনি নিজেই ইতস্তত বোধ করেন। তখন হঠাৎ দেখি সেই গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে ওই বস্তির লোকেদের মারধর করছে। আমি রঞ্জিতকে বললাম গাড়ির চাবিটা পিছন দিক থেকে গিয়ে খুলে নিতে, রুমা ম্যাডাম বাকি লোকেদের সরিয়ে দেওয়ার জন্য চাই। আমি সামনে থেকে গিয়ে দাঁড়াতেই ওরা পালানোর চেষ্টা করল। আমি আমার হাতে থাকা লাঠি ছুঁড়ে মারতেই ও একজন মাথায় লেগে পড়ে যায়। অন্য একজন আমার দিকে বন্দুক দেখায়। রোমাজি আবার আমাকে সেভ করে জাস্ট একটা পাথর ছুঁড়ে। তখনই ওই বন্দুক আমি কুড়িয়ে নিই। চল চল, কিচ্ছু করবি না, ছেড়ে দে ওদেরকে, নাহলে এই গুলিতে তোদের ঝাঁচড়া করে দেবো। কিন্তু হঠাৎ দেখি কয়েকজন বিনোদজিকে ধরে নিয়ে আসে আর মাটিতে বসাই। ভাইয়া না, ছেড়ে দাও ওকে। তারপর যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। গাড়ি থেকে একজন বেরোলো, সে আর কেউ নয়, আমার সেই হারিয়ে যাওয়া ছেলে সুজিত। আর কয়েকজন ধরে নিয়ে এলো আমার ছোট ছেলে রঞ্জিতকে। সুজিত, তুই বেঁচে আছিস? আমি তো ভাবলাম সেদিন গাড়ি দুর্ঘটনায় তুই আর তোর মা। না, সেদিন গাড়িটা পড়লেও আমি মারা যাইনি বাবা। মা আমাকে গাড়ি থেকে ফেলে দিয়েছিল। ওই অবস্থায় আমি কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। কিন্তু একজন ব্রাজিলিয়ান এখানে এসে আমাকে বাঁচায়, আমাকে ব্রাজিল নিয়ে যায়। আমি সেখানে ডায়মন্ডের বিজনেস করি, স্মাগলিং করি। কিন্তু হঠাৎ আমি নীলমণির খোঁজ পাই। আমার একজন এজেন্ট নীলমণির খোঁজে এখানে এসেছিল। কিন্তু যার কাছে নীলমণি ছিল সে এই বস্তির কারোর কাছে নীলমণি লুকিয়ে দিয়ে গেছে। আমি 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 কত খুঁজেছি, আমি প্রত্যেককে ভয় দেখিয়ে দিয়ে গেছি, কিন্তু কেউ নীলমণির একটা খোঁজও দেয়নি আমাকে। তারপর আমি জানলাম
নীলমণি নাকি কেউ এই বাচ্চাদের শরীরে অপারেশন করে ঢুকিয়ে রেখেছে। আমি কাউকে ছাড়বো না, আমি প্রত্যেকটা বাচ্চার শরীর কেটে দেখব যে নীলমণি কোথায় আছে। আমার চাই, তুই এতটা নিচে নেমে গেছিস, তোর কি দরকার নীলমণির? দেখে তো মনে হচ্ছে তুই অনেক টাকার মালিক হয়েছিস। ভালো বলছিস সুজিত, পুলিশের কাছে সারেন্ডার কর, আমি তোকে বাঁচিয়ে নিয়ে আসবো। তুমি আমাকে বাঁচাবে? তোমার মতোই দেখছি ভাই হয়েছে, আমাকে এসেছিল বোঝাতে। দেখো আজ কি অবস্থা, আমি একটা অর্ডার দিলেই। হ্যাঁ বাবা, আমি নেপাল এসেছিলাম দাদাকে বোঝাতে। কলকাতা এয়ারপোর্টে আমি দাদার সাথে দেখা হয়, সেখান থেকেই দাদার কাছে এত কিছু শুনি। আমি দাদাকে বলেছিলাম এসব ছেড়ে দিতে, কিন্তু দাদা শোনেনি আমার কথা। আমি দাদাকে বোঝানোর জন্যই এখানে আসি। দাদা যখন তোমাকে ওই বস্তিতে দেখে তখন আমাকে খবর দেয় আর বলে তোমাকে নাকি রাত্রেবেলা ওষুধ স্প্রে করে তোমাকে তুলে নিয়ে গিয়ে এই নদীর ধারে ফেলেছে। আমি গিয়ে তোমাকে নিয়ে এসেছিলাম সেদিন পার্কিং লটে তারা আমার সাথেই দেখা করতে এসেছিল, কিন্তু দূরে তোমাকে দেখে আর পুলিশকে দেখে চলে যায়। আমি দাদাকে হেল্প করার জন্য এই বস্তিতে কয়েকবার এসেছিলাম নীলমণির খোঁজ করতে, কিন্তু পাইনি। অনেক ভালো করে বুঝে হয়ে দেখে বলেছিলাম নীলমণি দিয়ে দিতে, কিন্তু কেউ দেয়নি। দেখ সুজিত, এরকম করিস না, আমার সাথে তো শত্রুতা, তো আমাকে নিয়ে রাখ, কিন্তু রঞ্জিতকে ছেড়ে দে। তোমার সামনে আমি ভাইকে মেরে ফেলব। এই বলে রঞ্জিতের দিকে বন্দুক করে আর গুলি চালাতে যাবে এমন সময় উল্টো দিক থেকে গুলি আসে। চারিদিকটা চেয়ে দেখি পুলিশের চারিদিক ঘিরে ফেলে। আমি সত্যি খুব খুশি হলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম রোমা ম্যাডামকে দেখে। তিনি আর কেউ নন, আইপিএস অফিসার রোমা সেন। আমি এই কেসে তদন্ত করতেই এখানে আসি। নীলমণি কোথায় আছে এরা সত্যিই জানে না। এই বস্তির প্রতীক মুরগি ও ডিম। যার কাছে মণি ছিল সে ডিমের ভিতরেই মণিটা লুকিয়ে রেখেছিল। পুলিশ কাল সেটা উদ্ধার করেছে। সুজিত পুলিশের পকেট থেকে বন্দুক বার করে রঞ্জিতের দিকে গুলি চালায়। রঞ্জিত আহত হয়ে মাটিতে পড়ে যায়। আমি তখন আমার হাতে থাকা বন্দুক দিয়ে সুজিতকে পুরো ছাঁচড়ে করে মেরে ফেলি। আমার স্ত্রী আর ছেলেকে আমি আগেই হারিয়েছিলাম, কিন্তু আমার ছোট ছেলেকেও হারিয়ে আজ আমি নিজেই সারেন্ডার হয়েছি। আমি খুন করেছি, আমি খুনি। আপনি আপনি সত্যি এত উদার? গরিবের জন্য, বিকৃতের জন্য এতটা আপনার মন কাঁদে? সবাই যদি এতটা ভাবত তাহলে হয়তো গরিব বলে, বিকৃতি বলে এই দেশে, এই পৃথিবীতে আর থাকতোই না। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করবে, ভিডিওটি সবার কাছে শেয়ার করবে এবং আমার চ্যানেলে এরকম আরো নতুন নতুন গল্প এবং কবিতা শোনার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।